আচ্ছা আমরা লাস্ট সন্নিবেশ বন্ধন ওইটার মধ্যে কিছু জটিল যৌগ দেখছিলাম যেগুলো দেখছিলাম সেগুলোর মধ্যে কোনো মিন পেঁচানো বা জটিল কোনো ওরকম জিনিস ছিল না আজকে কয়েকটা ব্যতিক্রম দেখব এরকম যেগুলা একটু কনফিউজিং এরকম কয়েকটা দেখব তো আগের দিনের মতোই জাস্ট একটু ডিফারেন্ট কিছু কাজ থাকবে আজকে এক্সট্রা তো সেগুলো একটু দেখাচ্ছি ফার্স্ট আগের দিন আমরা হেগসাস সায়ানো ফ্যারেট আয়ন দেখছিলাম আর হচ্ছে হেক্সা অ্যামিন কোবাল্ট আয়ন দেখছিলাম মেবি আজকে হচ্ছে আমরা নিকেলের এরকম দুইটা আয়ন দেখি একটা হচ্ছে আচ্ছা তো জটিল আয়ন যেটা দেখতেছিলাম আমরা ওইটারই পরের অংশ দেখবো আজকে জটিল আয়ন আজকে এটা দিয়ে শুরু করতেছি নিকেল তো আমার সিরিয়াল অনুযায়ী এটা মনে হয় তিন নাম্বার নিকেল চের্টা সায়ানায় চের্টা সায়ানো নিকেল টু মাইনাস তো আমাদের এই সবের ক্ষেত্রে প্রথমে গঠনটা বের করার জন্য আগে আমাদের দেখা লাগতো যে এইখানে নিকেলটার যারণ সংখ্যাটা কত হয়ে আছে সেটা আগে আমাদের বের করা লাগতো তো আমরা যদি এটা বের করতে চাই তাহলে ওই যে এটাকে যদি এক্স ধরি তাহলে প্রত্যেকটা সায়ানাইড হচ্ছে মাইনাস অন করে তাহলে চারটা সায়ানাইডের মাইনাস ফোর আর তাহলে টোটালটা মিলে মাইনাস টু হওয়া লাগবে তাহলে এটা যদি মাইনাস ফোর হয় এটা প্লাস টু হইলে ওই প্লাস মাইনাস ফোর আর প্লাস টু মিলে টোটাল মাইনাস টু আসবে তোরা যা এক্স ধরে বের করতে পারিস তার মানে এখানে নিকেলটা নিকেল টু প্লাস আকারে আসে তাহলে আমরা ফার্স্টে এই নিকেলের ইলেকট্রন বিন্যাস করি তারপরে নিকেল টু প্লাসের ইলেকট্রন বিন্যাস করব আগের দিনের মতোই তাহলে ফার্স্টে নিকেলের ইলেকট্রন বিন্যাস করতেছি নিকেল হচ্ছে টোয়েন্টি এইট নিকেলের ইলেকট্রন বিন্যাস করলে আই মিন এভাবে লিখি যে আর্গন পর্যন্ত থাকবে মানে আঠারো পর্যন্ত থাকবে তারপর হচ্ছে থ্রি ডি ফোরেস তাহলে হচ্ছে আঠারো উনিশ বিশ এটুক হচ্ছে উনিশ বিশ আর হচ্ছে নিকেলের বাকি হচ্ছে কয়টা আছে আটটা থ্রি ডি এইট ওকে এরকম অবস্থা হবে নিকেলের ইলেকট্রন বিন্যাসে লাস্টে আবার ফোর এসটা তার ফাঁকা রয়ে গেছে ফোর পিটা তার ফাঁকা রয়ে গেছে ওটাকে লিখলাম ফোর পি জিরো তো এখন যদি আমি নিকেল টু প্লাসের ইলেকট্রন বিন্যাস করি তাইলে এই যে এই ফোর এস থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে তাহলে পরেরটা হচ্ছে নিকেল টু প্লাস এটার ইলেকট্রন বিন্যাস করতেছি তাহলে এই আর থাকবে আচ্ছা লিখতেছি আর থাকলো আর এখানে হয়ে যাবে থ্রি ডি এইট ফোর এস জিরো আর হচ্ছে ফোর পি জিরো এরকম অবস্থা তো এখন এর বাইরে ছেলে এই ডি এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমি করি তাহলে কি অবস্থা আছে একটু দেখি ডি এর ইলেকট্রন বিন্যাসটা এই অবস্থায় আছে ফার্স্ট অরবিটাল থ্রি ডি এখানে আটটা ইলেকট্রন তার মানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর ছয়টা সাতটা আটটা এই দুইটা বীজের অবস্থায় আছে এরকম হয়ে আছে আর ফোর এস ফাঁকা আছে ফোর পিও ফাঁকা অবস্থায় এই হচ্ছে তার নিকেল টু প্লাস অবস্থায় তার ইলেকট্রন বিন্যাসটা ওকে তো এখন আমাদের যে ব্যাপারটা হইতো যে আমাদের নর্মাল আমাদের মাথায় যেটা আসবে যেহেতু এই যে চারটা অরবিটাল ফাঁকা আছে এই চারটা অরবিটালে গিয়ে ওই সায়ানাইড এসে চার জোড়া ইলেকট্রন দিবে এরকমই আমাদের মাথায় নর্মাল ক্যালকুলেশন আসার কথা কিন্তু এখানে আরেকটা ব্যাপার হবে আমাদের আগে তো জানি যে লিগ্যান্ড এসে কি করবে এইটাকে ভাগ করে ফেলবে এটাকে ভাগ করে তিনটা হবে আর দুইটা হবে ওকে আচ্ছা তিনটা হবে দুইটা হবে সেটাকে আমি ওই উপরে লিখতেছি আবার তিনটা আর দুইটা ভাবে যে থ্রি ডিটা ভাগ হয়ে যায় সেটা একটু লিখতেছি আমি এখানে হ্যাঁ হ্যাঁ আর এভাবে লিখতে পারবি কোনো সমস্যা তো নিকেল টু প্লাসের এখানে যখন লিগ্যান্ড আসবে লিগ্যান্ড আসলে কি হবে আমি এখানে লিখতেছি লিগ্যান্ডের লিগ্যান্ডের আগমন বা আগমনে নিকেল টু প্লাস তার কি অবস্থা হবে সেটা আমি লিখতেছি তো এটার তখন এটা তিনটা হয়ে যাবে 3d এরকম তিনটা হয়ে যাবে এই তিনটা আর এইখানে বাকি দুইটা 3d তিনটা অরবিটাল আর দুইটা অরবিটাল এরকম আলাদা হয়ে যাবে আমরা জানি ওই শক্তির পার্থক্য ঘটে আর ওখানে 4s আর 4p ফাঁকা থাকবে আমার জায়গা শর্ট পড়ে গেল ওয়েট একটু এটাকে মুসলাম এইরকম অবস্থা এটা হচ্ছে থ্রি ডি এক্স ওয় ডি ওয়াই জেড সবগুলোর সামনে থ্রি আছে কিন্তু আমি আর ওটা লিখতেছি না ডি আচ্ছা এটাকে আমি বলছিলাম যে এটাকে একটা সরাসরি নাম দেওয়া হয় সেই নামটা আমি দিয়ে ফেলি আজকে এই পুরা তিনটাকে একসাথে বলা হয় ইজি এভাবে লেখা হয় ই লিখে নিচে একটা জি ই স্টেট বলে এই দুইটাকে একসাথে বলা হয় টি টু জি এভাবে বলা হয় ওকে যেহেতু আমাদের পরে জানাই লাগবে আগেই জেনে ফেললাম মানে যখন এই শক্তির পার্থক্যটা হয় তখন এদেরকে এভাবে লেখা হয় আচ্ছা এখন আসি তো এখন আমার হাতে কয়টা ইলেকট্রন আছে টোটাল আটটা ইলেকট্রন তো আটটা ইলেকট্রনটাকে সাজাইতে হইলে যে হুন্ডের নীতি অনুযায়ী বা ওই আব্বাউ নীতি অনুযায়ী ফার্স্টে এই নিচের তিনটাকে ফিল করব তো নিচের তিনটাকে এরকম অবস্থা হবে তো এখানে যেরকম আছে ওরকম অবস্থায় হবে নিচে আগে ছয়টা যাবে একটা একটা করে আর বাকি যে দুইটা থাকবে এই দুইটা এখানে আসার কথা ওকে এরকম অবস্থা হওয়ার কথা তার মানে এখানে যেমন ইলেকট্রন বিন্যাস ছিল এখানে তাই হওয়ার কথা এখন আর একটা জিনিস এক্সট্রা হবে সেটা হচ্ছে কোন লিগ্যান্ড আসতেছে সেটার উপরে বেস করে এই যে বাইরের যে বিজোরগুলো আছে এরা আবার বিকর্ষণের কারণে ওই লিগ্যান্ডের বিকর্ষণের কারণে জোরবদ্ধ হয়ে যেতে পারে ওকে তারা এরকম আর সিঙ্গেল সিঙ্গেল না থেকে জোরা বাঁধবে ওকে তো এই ব্যাপারটা ডিপেন্ড করবে কোন লিগ্যান্ড আসতেছে তার উপরে বেস করে মানে যে লিগ্যান্ডটা আসতেছে সে কি স্ট্রং লিগেন নাকি উইক লিগেন তো এটা একটু লিখে দিচ্ছি যে এই দাতা ইয়াগুলা দাতা অনুগুলা বা দাতা আয়নগুলা বা লিগেনগুলা গুলা এরা আবার দুইটা টাইপের এদের বিকর্ষণের উপরে এই নাম গুলো হচ্ছে যে যাদের বিকর্ষণের পাওয়ারটা বেশি তাদেরকে আমরা স্ট্রং জ্ঞান বলতেছি যাদের বিকর্ষণের পাওয়ারটা কম আই মিন এই যে এরকম শক্তি যে ভাগ করে দিচ্ছে এই শক্তি ভাগ হওয়াটাও ডিপেন্ড করবে তাদের শক্তি ওই লিগেনগুলা যে আসতেছে তাদের পাওয়ারটা রকম তো আমি এখানে লিখতেছি স্ট্রং লিগ্যান স্ট্রং লিগন কারা কারা সরি আর হচ্ছে উইক লিগেন ওকে স্ট্রং এ যারা আছে তারা হচ্ছে অ্যামোনিয়া তারপর হচ্ছে সায়ানাইড তারপরে হচ্ছে আর সায়ানাইড আছে আর হচ্ছে কোবাল্ট এরা হচ্ছে স্ট্রং লিগেন ওকে আর উইক লিগ্যান্ড হচ্ছে সিএল মাইনাস তারপর ধর এই স্টো মানে তোদের যেগুলো লাগবে আমি সেগুলা লিখলাম মানে এই লিগ্যান্ড কি করতে পারে যে এরকম শক্তি ভাগ করে দিতে পারে এনার্জিতে ভাগ করে ফেলতে পারে ডি গুলাকে কিন্তু এনার্জির যে তফাতটা আমি আগের দিন যে তফাতটা করছিলাম বা এই এনার্জির যে গ্যাপটা বা শক্তির যে পার্থক্যটা সেটা উইক লিগ্যান্ডের ক্ষেত্রে একটু কম হয় আর স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে ওই পার্থক্যটা একটু বেশি হয় এই তাদের গ্যাপটা এনার্জির গ্যাপটা একটু বেশি হয় এবং আর একটা ব্যাপার এই স্ট্রং লিগ্যানগুলো একটা জিনিস করতে পারে সেটা হচ্ছে এই যেই বাইরের সেলে যদি কোনো বেজর ইলেকট্রনগুলো থাকে সেই বেজোর ইলেকট্রনগুলোকে একসাথে জোর বানায় ফেলতে পারে তারা এতটাই বিকশন করে যে তারা একদিকে চেপে এসে জোরবদ্ধ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে তাই হবে এই নিকেলের সাথে জোর ইয়া সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য যে লিগ্যানটা আসছে সেই লিগ্যানটা হচ্ছে সায়ানাইড এবং সেটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড সে কি করবে এই যে বিজোর ইলেকট্রন দুইটা ছিল এই বিজর ইলেকট্রন দুইটা জোরা বেঁধে একটার মধ্যে চলে আসবে ওই লিগ্যান্ডের বিকর্ষণের কারণে ওকে যারা সিঙ্গেল সিঙ্গেল থাকার কথা ছিল কারণ এই দুইটা সমান শক্তি বাট এখানে কেন জোড়া বাঁধলো কারণ এখানে ওই সায়ানাইডের বিকর্ষণটা অনেক বেশি এই কারণে ওই ইলেকট্রনটা সিঙ্গেল না থেকে এখানে চলে আসছে জোরবদ্ধ হয়ে গেছে এইটুক সবাই বুঝছিস কি না আরো কয়েকটা উদাহরণ দিব আমরা সামনে আস্তে আস্তে বুঝে যাবি এই প্রীতি বুঝছিস আচ্ছা এই নামে বুঝছিস আচ্ছা আরেকবার বলবো নর্মাল আগের দিন আমরা কি করতেছিলাম এরকম সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন ছিল ওই যে বাইরে চারটা অরবিটাল ফাঁকা আছে আমরা ওই স্যানাইটগুলাকে ওই চারটা ওখানে গিয়ে বসার কথা ছিল এরকমই হওয়ার কথা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বাইরের সেলের ইলেকট্রনগুলা বিজোর অবস্থায় থাকা থাকলে যদি কখনো একটা শক্তিশালী লিগ্যান্ড আসে এই যে আমি লিখছি ওখানে কিছু লিগ্যান্ড শক্তিশালী যারা তারা আসলে তাদের বিকর্ষণটা এত বেশি হবে যে এইখানে তো শক্তিস্তর স্তর ভাঙছেই ডি অরবিটাল ভাঙছেই তাদের মধ্যে এনার্জি গ্যাপটাও যথেষ্ট হবে আবার এইখানে বাইরে যদি কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকে তারা একসাথে হয়ে জোড়া বেঁধে যাবে একই অরবিটালে চলে আসবে কারণ তখন এই যে বাইরের দিকের এই অরবিটালটা বেশি বিকর্ষণ অনুভব করবে মানে এইখানে থাকা থাকতে হলে একটা ইলেকট্রনকে বেশি শক্তি নিয়ে থাকতে হবে এজন্য সেইটায় সেইটাই না থেকে পাশের অরবিটালে চলে যাবে যেখানে কম বিকর্ষণ হবে আর কি আই মিন জোড়া বেঁধে যাবে সহজ কথায় সিঙ্গেল ইলেকট্রন থাকলে জোরা বেঁধে যাবে কখন যখন স্ট্রং লিগ্যান্ড আসবে ওকে অবশ্যই সেই জোড়াটা বাঁধবে বাইরের দিকে ভেতরের দিকে না বাইরের দিকে ওকে এইখানে সিঙ্গেল থাকলে আগের দিন এরকম একটা আমরা করছি কোবাল্টের ক্ষেত্রে কোবাল্টের মধ্যেই বোধহয় কোবাল্ট না কোনটা করলাম যেন ক্রোমিয়ামের ক্ষেত্রে করছিলাম আগের দিন ক্রোমিয়ামের ক্ষেত্রে করছিলাম আমি সিঙ্গেল রয়ে ওগুলা জোড়া বাধে নাই কারণ ওগুলা বাইরের দিকে ছিল না ওগুলা ভিতরের দিকে ছিল আবির এখন বুঝছিস হ্যাঁ জোড়া হ্যাঁ এই কাজটা করবি ওকে আচ্ছা আগে তো হুন্ডের নীতি মানছি আগে হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন সাজাবো তারপরে যদি সিঙ্গেল থেকে যায় তারা জোড়া বাঁধবে যদি শক্তিশালী লিগেন্ড আসে ওকে তাহলে এখন ওই দুইটা যেটা সিঙ্গেল থাকার কথা ছিল তারা এক জায়গায় চলে আসবে তার মানে এই ফাঁকা হয়ে যাবে এবার এটা একটা অরবিটাল কিন্তু এটা ছিল এক্স ওয়াই ডি এক্স ওয়াই এটা ছিল ওয়াই জেড এটা ছিল জেড এক্স আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এরকম তাহলে এখন এই ডি এই যে এখানে চারটা এলিগ্যান্ড আসবে তো এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা একসাথে সংকরণে যাবে তাহলে সংকরণটা হবে এই চারটা অরবিটাল মিলে এই চারটা অরবিটাল মিলে সংকরণ হবে তাহলে সংকরণটার নাম কি হবে এবার সংকরণটার নাম কি হবে ডি এস সংকটার নাম হবে ডিএসপি টু কারণ এটা ছিল ডি অরবিটাল এটা ছিল ফোর এস আর ওগুলা ছিল ফোর পি এটা ছিল ফোর এস আর এগুলো ছিল ফোর পি ওকে তাহলে পি এর দুইটা একটা এস আর একটা ডি সংকরণে গিয়ে মিক্স হয়ে তারা একই শক্তির অরবিটালে পরিণত হবে তাহলে ফাইনালি যখন আমাদের ইয়া অবস্থাটা আসবে আই মিন যখন এই নিকেলের সাথে সায়নাইট গুলা বসবে তাহলে আমি এখানেই দেখাই দিচ্ছি জিনিসটা কারণ তোদেরকে বলছি যে পরীক্ষার ফলে হয়তো এত ডিটেলস করে দেখাইতে পারবি না তাহলে এদের সবার যখন সমান শক্তি হয়ে যাবে তখন এখানে চারটা সায়নাইট আসবে এই একটা সায়নাইট একজোড়া ইলেকট্রন দিচ্ছে আর একটা সায়নাইট এরকম চারটা সাইনাইড চার জোড়া ইলেকট্রন দিয়ে এই নিকেলের সাথে একটা জটিল যৌগ গঠন করবে বা জটিল আয়ন গঠন করবে এবং এই শেপটা হবে ডিএসপি টু এটার শেপটা হয় সমতলীয় বর্গাকার আই মিন চারটা অর্বিটাল জাস্ট একই সমতলে থাকবে এই এরকম একটা অবস্থা জাস্ট চারটা অর্বিটাল একই সমতলে বর্গ বর্গশেপে থাকবে ওকে আচ্ছা তাইলে আমি একে দিচ্ছি গঠনটা একটু যে মাঝখানে হচ্ছে নিকেল টু প্লাস আয়ন আর এরকম চার থেকে চারটা সায়নাইড আয়ন এই একটা বর্গ আকৃতির শেপ হবে আচ্ছা মানে এটা ওই যে নাইট্রোজেন থেকে দিচ্ছে তো এই জন্য সিএনই লিখছি এটা অ্যাকচুয়ালি নাইট্রোজেনটাকে এই পাশে লিখছি কারণ এক জোড়া ইলেকট্রনটা ওই নাইট্রোজেন দিচ্ছে এই চারটাই কিন্তু সায়ানাইড তুই এভাবে লিখতে পারিস সমস্যা নাই তুই এভাবে লিখতে পারিস সিএন মানে নাইট্রোজেনটা থেকে দিলি মানে যাতে বোঝা যায় যে নাইট্রোজেনটাই ইলেকট্রন দিচ্ছে আমি সেজন্যভাবে লিখছি আচ্ছা তাহলে এইটার টোটাল চার্জ কত হবে টু প্লাস আর এখানে চারটা মাইনাস তাহলে এখানে একটা টু মাইনাস চলে আসবে তো এই শেপটা হচ্ছে সমতলীয় বর্গাকার সমতলীয় বর্গাকার ওকে এইবার আমরা হ্যাঁ ভাই বল হ্যাঁ আমি বলছি যে তুই চাইলে আমি আগের দিন একভাবে লিখছিলাম যে এইটা করার পর আবার লিখছিলাম সংকরিত নিকেল লিখে ওই চারটাকে একই শক্তি বানাই করছিলাম কিন্তু পরীক্ষার হলে তুই যদি সময় না পাস এভাবেও দেখাইতে পারবি এটা বলছি আর কি কোনো সমস্যা নাই ওকে আচ্ছা এবার আসি আমাদের এই নিকেলেরই আমরা আরেকটা টাইপ দেখব যেখানে আহ উইক লিগ্যান্ড আসবে এখানে তো শক্তিশালী লিগ্যান্ড আসছিল এই জন্য জোরাবাদ ছিল আমরা এরকম একটা দেখি যদি উইক লিগ্যান্ড আসে এরকম আরেকটা দেখতেছি তাইলে এটা মুসরাম আমি আস্তে আস্তে বুঝে যাবি পেইন নেওয়ার দরকার নাই আহ ধর নিকেল আহ ক্লোরাইড টু টু মাইনাস এ বা টেট্রাক্লোরো নিকেল হয়ে বলা এই ক্ষেত্রে যেটা হচ্ছে নিকেলের জারন সংখ্যা কত এটা যদি আমরা বের করতে চাই এখানেও নিকেলটা টু প্লাস আকারে আসে তাইলে আগের মতো আমি আগে নিকেল টু প্লাসটা টা লিখতেছি এখন সরাসরি নিকেল টু প্লাস লিখলাম যেহেতু আগের বার নিকেল আমি লিখছি তো নিকেল টু প্লাসের বাইরে কিন্তু এই অবস্থা হয়ে আছে থ্রি ডিতে তার আটটা ইলেকট্রন ছিল আর ফোর এস আর ফোর পি ফাঁকা অবস্থায় ছিল ফোর এস আর ফোর পি ফাঁকা অবস্থায় ছিল এরকম ছিল ওকে তো এবার নিকেলের পাশে যখন ওই ক্লোরাইড আয়ন আসবে ক্লোরাইড আয়ন যেহেতু উইক উইক উইকলিগ্যান্ড এটা করতে পারে ওই যে এনার্জি ভাগ করে দিতে পারে সেটা ঠিকই হবে তার মানে এবার লিগ্যান্ডের লিগ্যান্ডের আগমনে লিগ্যান্ডের আগমনে নিকেল টু প্লাস কীরকম হচ্ছে সেটা যদি আমি দেখাইতে চাই আমি এখানেই লিখতেছি তোরা আশা করি বুঝবি আমি জাস্ট খালি এইটাকে ভাগ করে দিচ্ছি যে এই পাঁচটা অরবিটাল এবার দুই ভাগে ভাগ হয়ে যাবে তিনটা আর দুইটা এবং হুন্ডের নীতি খাটবে ওই আটটা ইলেকট্রন সাজাইতে হলে আগে নিচেরটা ফির আপ করবো তো আগেরটার মতো ইলেকট্রন বিন্যাস হবে ওকে তো এইটা কিন্তু ডি অরবিটালের এটা বাকি দুইটা ডি ছিল এই পুরোটা থ্রি ডি ছিল তো এইটাকে আমরা নিম্ন শক্তি যেটা সেটাকে আমরা ইজি বলি আর উপরের শক্তি যেটা সেটাকে আমরা টি টু জি বলি সরি আমি কি উল্টা লিখলাম নাকি একটু আমি একটু নামটা ভুল লিখছি কিনে একটু দেখে দেখিনি ওকে আমি একটু ভুল লিখে ফেলছি সরি নামটা উল্টা পাল্টা করে ফেলছি এইটা ইজি আগে একটু ঠিক করে নে আর এটা হচ্ছে টি টু জি আচ্ছা তো ওই নামগুলো তখন আর এই মানে বারবার ওই ডি এক্স ওয়াই ডি এভাবে না লেখার এভাবে লিখলে বুঝতে পারা যায় আচ্ছা এখন আসি তো আমাদের এবার আগেরটাই কি হয়েছিল এই দুইটা জোড়া বাদ ছিল যখন লিগ্যান্ড আসছিল এবার আর জোড়া বাঁধবে না কারণ এই এটা হচ্ছে উইক লিগ্যান্ড এই সিএল মাইনাসটা হচ্ছে উইক লিগ্যান্ড সে এই ডি অরবিটালকে ভেঙে ফেলতে পারে যদিও এনার্জি গ্যাপটা কম হয় বাট বাইরে যদি কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকে এতটা বিকর্ষণ হয় না যে তারা জোড়া বাঁধবে তারা ওরকমই থেকে যাবে এবার তাইলে এই সিএল মাইনাস এবার ওই বাকি চারটা অরবিটালে গিয়ে বসবে ওকে তাইলে এবার সংকরণটা হবে এই চারটা অরবিটাল মিলে এইবার সংকরণটা হবে এই চারটা অরবিটাল মিলে তাইলে এবার সংকরণটা হচ্ছে এসপি আগেরবার কিন্তু ডি টু হয়েছিল ওকে এবার সংকরটা হচ্ছে এস পি থ্রি হলে কি অবস্থা হয় তাহলে আমি এখানে সংকরিত লিখি এগুলা এরকমই থাকবে এগুলা আর আমি দেখাইলাম না এই পর্যন্ত এরকমই থাকবে ওই লাস্টের চারটার শক্তি একরকম হয়ে যাবে এই চারটা শক্তি একরকম হয়ে যাবে এই চারটা হচ্ছে শঙ্কর অরবিটাল শঙ্কর এগুলা হচ্ছে এবং এদের প্রত্যেকটার মধ্যে এখন একজোড়া করে ইলেকট্রন চলে আসবে একজোড়া ইলেকট্রন কে দিবে ওই সিএল মাইনাস দিবে তো এখানে আমি একটা সিএল মাইনাস মাইনাস এই হচ্ছে আমাদের নিকেল নিকেল তো এই ক্ষেত্রে আগেরটার গঠন হয়েছিল সমতলীয় বর্গাকার বাট এবার এসপি থ্রি হয়েছে আর আমরা জানি এসপি থ্রি হইলে চতুর্থলকীয় শেপ হয় যেটা আমরা মিথেনে দেখছিলাম অ্যামোনিয়াতে দেখছিলাম তো এটার শেপটা হবে চতুর্থলকীয় মানে এটা এভাবে থাকবে এবার শেপটা এঁকে দিচ্ছি এটা মুসলাম নিকেল মাঝে আর এইখানে চারটা যে সিএল মাইনাস থাকবে এদিকে একটা ওই মিথেনের মতো যে শেপটা ওকে মিথেনকে আমরা যেভাবে আঁকতাম সিএইচ ফোর যেভাবে আঁকতাম এটা একটা চতুর্থলকের শেপ হবে ওকে আচ্ছা তো এইটার শেপটা হচ্ছে চতুস্তলকীয় তার মানে একই জিনিস কোন লিগ্যান্ড আসতেছে তার উপরে ভিত্তি করে তার সংকরণ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে একটু আবার জয়েন দিই আমাদের মিটিংটা এন্ড হয়ে যাবে তারপরে আবার শুরু করতেছি সবাই একটু জয়েন দে আবার আচ্ছা তাহলে হচ্ছে আমাদের তার মানে নিকেল সেটা একবার সি এল মাইনাসের সাথে দেখাইলাম আরেকবার একবার সায়ানাইড আয়নের সাথে দেখাইলাম সায়ানাইড আয়ন যেহেতু স্ট্রং লিগ্যান ছিল তার সাথে তার সংকরণটা একরকম হয়েছে আর সি মাইনাস যেহেতু উইক লেগ্যান ছিল তার সাথে সংকরণটা আরেক রকম হয়েছে একইভাবে আমরা যদি ওই নিকেলের জন্যই এই এইস টুও মানে পানি দিয়ে দেখি তাহলেও সেই ক্ষেত্রে এই যেই জোড়া বাঁধার ব্যাপারটা ঘটবে না তখন কীরকম হবে আমি একটু দেখাচ্ছি তাহলে আরেকটা দেখবো এখন আচ্ছা এইটুকু যদিও লাগবে আমার আচ্ছা মুস্তিছি আমি তোরা বিরক্ত হচ্ছিস নাকি একটু ধৈর্য ধর আহ এটা কয় নাম্বার ছিল পাঁচ নাম্বার মেবি এবার হচ্ছে নিকেল এই হেক্সা একু পানি থাকলে হেক্সা এভাবে বলে আচ্ছা হেক্সা একিও টু প্লাস ওকে নিকেলের সাথে ছয়টা পানির অনু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হবে পানির অনু কিন্তু উইক লেগেন উইক লিগেন হ্যাঁ আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমি তাহলে ফার্স্ট সরাসরি যে নিকেল টু প্লাস আবার নিকেল টু প্লাস লিখতেছি বাট এবার কিন্তু আমার ছয়টা অরবিটাল লাগবে নিকেল টু প্লাসের অবস্থা এরকম ছিল বারবার একই জিনিস করতেছি পাঁচটা অরবিটাল এই পাঁচটার মধ্যে এরকম অবস্থায় ছিল এগুলা সব থ্রি ডি ছিল ফোর এস এইখানে খালি ছিল ফোর পি খালি ছিল তাতে কিন্তু আমার ছয়টা অরবিটাল ইয়া হচ্ছে না ওই হচ্ছে না আবার আরো একটা ব্যাপার যে ওই যে পারবেও না এই জোড়া করতে তার মানে এবার আমার আসতে হবে তাইলে এইবার ফোর ডি অরবিটাল আসবে ফোর ডি তো পাঁচটা অরবিটাল থাকে আমার তো জায়গা হচ্ছে না কি একটা অবস্থা ওকে আপাতত নিচে লিখি পরেরটা ঠিক করে লিখতেছি তার মানে এবার ফোর ডি অরবিটালটাকেও আসতে হবে কারণ নাহলে ওই ছয়টা জোড়া ইলেকট্রনকে সে জায়গা দিতে পারতেছে না যদি এই যোগ গঠন করতে হয় কারণ একই সাথে এই ক্ষেত্রে যেহেতু ওইটা উইকলি জ্ঞান সে পারবে না এক লেখে জোড়া বাঁধতে একটা অরবিটাল ফাঁকা করতে সেটাও পারবে না আর একটা অরবিটাল ফাঁকা হলেও পাঁচটা অরবিটাল হচ্ছে ছয়টা কিন্তু আসতেছে না তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে যখন লিগ্যান্ড আসবে তখন কিরকম ইলেকট্রন বিন্যাস হবে সেটা আমি দেখাই তাহলে সেটাকে আমি এখানে দেখাচ্ছি ফোর পি ফোর পি এর থাকবে ফোর থাকবে এগুলাকে এখানে লিখতেছি আর এটা ওই ভেঙে যায় শক্তির পার্থক্য হয় যেটা বলছিলাম এই দুইটা হচ্ছে ইজি আর তিনটা হচ্ছে টি টু জি ওকে এটা হচ্ছে নিকেল টু প্লাস এটা কখন যখন লিগ্যান্ড আসছে আই আগের ফোর টাকে ওটা কিন্তু উপরে থাকবে আগের ফোর টা কিন্তু ছিল সেটাকে আমি এখন এই নিচেরটার জন্য ইউজ করলাম আর কি তাইলে এখন কথা হচ্ছে এই যখন লিগ্যানটা আসবে মানে পানির অনু যখন আসতেছে তখন এরকম অবস্থা হলো যে থ্রি ডি অরবিটালটা ভেঙে গেল তারপরে ওই ইসের সূত্র অনুযায়ী ওই হুন্ডের নীতি অনুযায়ী আবহাওয়া নীতি অনুযায়ী ফার্স্টে নিচের গোলা ফিল আপ হলো আর হিন্ডের হুন্ডের নীতি অনুযায়ী এই দুইটা সিঙ্গেল সিঙ্গেল ওভাবেই থাকবে বাট যেহেতু এইস টু উইক লিগ্যান তারা এটাকে জোর বাধা এটা যে ইলেকট্রন দুইটাকে জোরবদ্ধ করা সেটা তারা পারবে না তাহলে এখন আমার ছয়টা অর্বিটাল লাগবে তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা আর এখান থেকে পাঁচটা ছয়টা মানে এখান থেকে আমার দুইটা অর্বিটাল নিতে হচ্ছে তার মানে এবার সংকরণটা হবে এই ছয়টা অর্বিটাল নিয়ে তার মানে এস পি থ্রি ডি টু এবার সংকরণটা হবে এস পি থ্রি ডি টু ওকে আগের দিন আমরা এরকম ছয়টার জন্য দেখছিলাম ক্রোমিয়াম বা আয়রনের জন্য তখন কিন্তু ডি টু এসপি থ্রি আসছিল আজকে কিন্তু হয়ে যাচ্ছে এসপি থ্রি ডি টু তার মানে এই নামগুলা দিয়ে কিন্তু যখন ডি টু সামনে চলে আসতেছে তখন একরকম মিন করতেছে পিছনে গেলে আরেক রকম মিন করতেছে তার মানে এবার এসপি থ্রি ডি টু সংক্রমণ হবে তাহলে এই সবগুলা অরবিটাল একসাথে মিশে এদের শক্তি একরকম হয়ে যাবে তারপর এখানে এই যে ছয়টা পানির অণু আমি এখানেই দেখাই দিচ্ছি ছয়টা পানির অনু এসে যখন বসবে তো এই অক্সিজেন থেকে আমি আরোটা দিচ্ছি কিন্তু কারণ অক্সিজেন এই মুক্ত জোরে ইলেকট্রনটা দিবে তাহলে এই ক্ষেত্রে এই ছয়টা যে বন্ধন হইল এই ছয়টা হবে অষ্টতলকীয় কি আর কি চারটা থাকবে সমতলে আর একটা উপরে আর একটা নিচে টোটাল ছয়টা তাহলে ওটাকে যদি দেখাই আমরা বুঝিনি হ্যাঁ মানে এই সবগুলা একসাথে হবে কিনা নাকি কি বুঝিনি তোর কথা বুঝিনি হ্যাঁ সংকরণ হইলে তো সবগুলো একসাথে মিশে হ্যাঁ সবগুলো একসাথে মিশে একই শক্তির হয়ে যাবে সেগুলা আমি বারবার আর দেখাচ্ছি না যেহেতু আগে বুঝাই ফেলছি আর এইভাবে লিখতে গিয়ে যদি বড় হয়ে যায় টাইম যদি শর্ট পড়ে তুই লিখতে পারবি আচ্ছা ছয়টা পানির চারটা থাকবে সমতলে একই সমতলে আর একটা উপরে একটা নিচে অষ্টতলকীয় কাঠামো যেটা আমরা ওই যে ইয়া সংকরণ পড়ার সময় এস এফ সিক্স যেগুলা দেখছিলাম ওরকম আর তাইলে ওই যে চারটা সমতলে আছে সেই চারটাকে আমি এভাবে দেখাচ্ছি আচ্ছা খেয়াল কর যে একটা ব্যাপার নিয়ে এতক্ষণ কাজ করতেছি আমরা এরা সবাই ডি ব্লক মৌল কিন্তু এরা ডি ব্লক মৌল নিকেল ক্রোমিয়াম আয়রন এবং এরা একই সাথে অবস্থান্তর মৌল তো এইটা নিয়ে আমরা ওই প্রথম দিকে টপিকটা ছিল ওটা যেহেতু আমরা এখনো পড়ি নাই তো ওখানে গিয়ে আবার পড়বো যে অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌল এরকম জটিল যোগ্য গঠন করতে পারে এখানে যা লিখছি আমরা সবই কিন্তু জটিল যোগ ছিল এই সরি ডি ব্লক মৌল ছিল আচ্ছা তো এইখানে পানির এই এই যে এখানে আমি এইচ টু ও এটাকে আমি এভাবে লিখতেছি ও এইচ টু কারণ যাতে অক্সিজেনটা এই দিকে থাকে ওকে এইখানে আবার এইচ স্টু ও লিখলাম এইখানে ও এইচ টু লিখলাম এইখানে এইচ টু ও লিখলাম এই চারটা হচ্ছে সমতলে আর ওই উপরে আর নিচের যেটা সেটাকে দেখাচ্ছি এরকম হবে টোটাল গঠনটা এখন ওই থার্ড ব্র্যাকেট দিয়ে আমি চাইলে একটা টু প্লাস বাইরে দিয়ে দিতে পারি পুরাটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ওকে তোদের আস্তে আস্তে মাথা গরম হয়ে যাচ্ছে আশা করি আমি আরেকটা দেখাবো এতক্ষণ যতগুলা দেখাইছি সবগুলার মধ্যে আয়ন বানিয়ে নিচ্ছিলাম প্রথমেই ধাতুগুলাকে আয়ন বানিয়ে নিছিলাম তবে এই ধাতুগুলা আমরা কিন্তু যখন জটিল যোগে সংজ্ঞা দিতে চাচ্ছিলাম তখন এরকম বলছিলাম যে আহ অনু হইতে পারে এই যে দাঁত এই গ্রহীতা পর গ্রহীতা পরমাণু সেটা অনু হইতে পারে আয়ন হতে পারে অথবা কখনো শুধু পরমাণু হইতে পারে মুক্ত পরমাণু হইতে পারে তা এখন পর্যন্ত আমরা এই যে সবগুলা ক্ষেত্রে মাঝখানে যে পরমাণুটা কেন্দ্রীয় পরমাণু যেটা সেটা সবসময় একটা আয়ন আকারে ছিল আয়ন ছাড়াও যে হইতে পারে এরকম একটা দেখাচ্ছি এই নিকেলেরই একটা দেখাচ্ছি বা আয়রনের জন্য দ্বারা ওকে এই যে নিকেল কার্বনিল এরকম আয়রনেরও আছে আয়রন পেন্টা কার্বনিল ওকে আয়রনেরটাই দেখাই তার মানে যে লিগ্যান্ড আসতেছে সেটা কি উইক নাই স্ট্রং এগুলা আমাদের জানা দরকার ওকে তাহলে এরকম হচ্ছে আয়রন কার্বনিল এটার কোনো চার্জ নাই পাঁচ এটা কি ছয় নাম্বার ছিল বোধ হয় না সিক্স ওকে আয়রন কার্বনিল এটার কোনো চার্জ নাই তার মানে এখানে আয়রনটাও নিউট্রাল পরমাণু আকারে আসে আর কোবাল্ট সিও সেটার কোনো চার্জ নাই ওকে সিও নিউট্রাল তার মানে এখানে লিগানটাও নিউট্রাল আর যে গ্রহিতা পরমাণু সেটাও নিউট্রাল তাহলে এই ক্ষেত্রে রকম হবে একটু দেখি তাহলে ফার্স্ট আয়রনে ইলেকট্রন বিন্যাস করি আয়রন ছাব্বিশ তো আয়রন ইলেকট্রন বিন্যাস করলে লাস্টের টুকু লিখতেছি পরে এখানে আসবে আর তো ফাঁকা থাকবে তো যদি আয়রন টু প্লাস করি এখানেই লিখি আয়রন টু প্লাস হইলে এইটা জিরো হয়ে যাবে তো এবার এই থ্রি ডির অবস্থাটা দেখি থ্রি কেমন অবস্থায় আছে থ্রি ডিটা এখন এই অবস্থায় আছে কেউ না বুঝলে বলিস সরি আহ ছয়টা ইলেকট্রন আছে আর এটা হচ্ছে ওকে এবার আমার এই পাঁচটা কার্বনিল মূলক এসে বসা লাগবে তার মানে হচ্ছে এখানে পাঁচটা অরবিটাল ফাঁকা হইতে হবে আর ওই যে সিও মূলকটা যেটা সেটা যথেষ্ট শক্তিশালী স্ট্রং লিগ্যান্ড তার মানে অর বিজার ইলেকট্রনকে জোর বানায় ফেলার ক্ষমতাটা আছে তো তার আগে দেখি এটা আগে ভেঙে গেলে কি অবস্থা হয় যখন ওই যে অরবিটালের ওই লিগ্যান্ডের বিকর্ষণে যখন ডি অরবিটালটা শক্তির বিভাজন হবে তখন কি অবস্থা হয় তাহলে লিগ্যান্ডের লিগ্যান্ডে আগো মনে Fe2+ এটার কি অবস্থা হবে সেটা আগে দেখি তাহলে এটা তিনটা আর দুইটায় ভাগ হয়ে যাবে এবং এটাকে বলবো আমরা ইজি এইটাকে বলবো টি টু জি এবং এখানে এবার আগে আমার আহ্বা নীতি মেনটেন করি ছয়টা ইলেকট্রন ছিল তাইলে ছয়টা ইলেকট্রন থাকলে আমার এরকম হওয়া লাগবে এই নিচেরটা আগে ফিল আপ করা লাগবে আচ্ছা সরি 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 ভুল করে ফেলছি একটু এখানে আয়রন টু প্লাস আকারে ছিল না এফি এফি আকারেই ছিল সরি আয়রন টু প্লাস না কিন্তু এফি কিন্তু এফি আকারেই আছে তার মানে এখন আমার হাতে সরি একটু ভুল করে ফেলছি আয়রনটা আয়রন আকারেই আছে বলছি এবার আয়ন হয় নাই আচ্ছা তার মানে এখন আমার টোটাল ইলেকট্রনগুলা এইখানে ছিল হচ্ছে ছয়টা ইলেকট্রন আর এখানে ছিল দুইটা ইলেকট্রন তো টোটাল ইলেকট্রন এখানে ছিল দশটা ইলেকট্রন তো এখন দশটা ইলেকট্রনকে আমার নতুন করে সাজাইতে হবে দশটা ইলেকট্রনকে যদি নতুন করে সাজাই তাহলে ওই যে আমরা যদি আব্বাহ নীতি অ্যাপ্লাই করি আচ্ছা সবাই একটু ওই জিনিসটা থেকে ক্লিয়ার হয় না আমি ভুলে এফি টু প্লাস করে ফেলছি কিন্তু এখানে কিন্তু আয়রন আয়রন এফি টু প্লাস আকারে ছিল না তো এখন এখানে এস টু আকারেই আছে তার মানে এখন এই অবস্থা মানে নর্মাল অবস্থায় তার ইলেকট্রন বিন্যাসটা এরকম ছিল সেটাকে আমি আরেকবার একটু দেখাচ্ছি এই রকম হয়েছিল মানে রকম অবস্থায় ছিল তো যখন লিগ্যান্ড আসলো লিগ্যান্ড আসলে এটা ভাগ হয়ে গেল এটা ভাগ হয়ে এরকম হয়ে গেল তো আমার আবার নতুন করে ইলেকট্রন বিন্যাস করা লাগবে টোটাল ইলেকট্রন আমার হাতে এখন আছে দশটা ওকে টোটাল ইলেকট্রন আছে আটটা দশটা না সরি আটটা এই আটটা ইলেকট্রনকে আমি এখানে সাজাবো তো অ্যাপ্লাই করবো আমি আব্বাহ নীতি আব্যাউ নীতি বলে আগে নিচের শক্তি স্তরগুলো ফিল আপ করতে হবে তাইলে আটটা ইলেকট্রন যদি সাজাইতে যাই প্রথমে এই নিচের এগুলা সমান শক্তির একটা একটা করে দিলাম তারপরে এখন আমার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে তো আরো এই একটা একটা করে দেওয়ার পর এই নিচের শক্তির স্তরটা ফিল হয়ে গেল আমার কাছে ছয়টা ইলেকট্রন ফিল হয়ে গেছে আরও দুইটা ইলেকট্রন আছে যেটা ফোর এসে আগের বার ছিল এখন কিন্তু নতুনভাবে সাজবে ইলেকট্রনগুলা তাইলে আমার কাছে আর দুইটা ইলেকট্রন আছে ওই দুইটা ইলেকট্রনকে দিতে হলে আমার এখানে একটা দিতে হয় এখানে একটা দিতে হয় এরকম হওয়ার কথা কারণ এরা সমান শক্তির কিন্তু আবার আমি গিয়ে দেখি যে স্ট্রং না উইক গ্যান যে আসতেছে সে কি স্ট্রং জ্ঞান না উইক সে হচ্ছে কোবাল্ট বা ওই সরি কোবাল্ট বলতেছি কার্বোনিল ওটা হচ্ছে কোবাল্ট না কার্বনিল সিও হচ্ছে কার্বনিল তো এই কার্বনিল যেহেতু আসতেছে তাইলে এই কার্বনিল্ট কার্বনিল মূলকটা এটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড তাইলে এই স্ট্রং লিগ্যান্ডের কারণে এই যে বিজোরটা ছিল এই বিজড় দুইটা ইলেকট্রন জোড়া বেঁধে এক জায়গায় হয়ে যাবে যদিও হুন্ডের নীতি অনুযায়ী কিন্তু একটা একটা থাকার কথা ছিল কিন্তু যেহেতু ওই কার্বোনিল মূলক যেটা আসতেছে যেটা স্ট্রং লিগ্যান্ড সেটা এই দুইটাকে জোড়া বাধায় ফেলছে ওকে তাহলে এবার আমার অরবিটাল ফাঁকা হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা অরবিটাল মিলে সংকরণটা হবে তাহলে এবার সংকরণটা হবে এই পাঁচটা অরবিটাল মিলে এই পাঁচটা অরবিটাল মিলে সংকরণটা হবে তাহলে এবার সংকরণটার নাম কি হবে ডি একটা এস পি থ্রি তার মানে এটার নাম হবে ডি এস পি থ্রি এবার সংকরণটার নাম হবে ডি এস পি থ্রি ওকে আর এইটার তাইলে এই সবগুলা যখন সমান শক্তির হয়ে যাবে পাঁচটা কোবাল্টায় কোবাল্ট সরি কোবাল্ট বলতেছি মূলক এসে এখানে পাঁচ জোড়া ইলেকট্রন দিবে সেটাকে আমি দেখাই ফেলতেছি তাহলে ডিএসপি থ্রি সংকরণটা নিচে লিখলাম ডিএসপি থ্রি সংকরণ সিও এক জোড়া সিও কার্বনিল এখানে জোড়া এরকম পাঁচটা কার্বনিল মূলক এই অক্সিজেন থেকে কিন্তু ইলেকট্রনটা আসতেছে টোটাল পাঁচ জোড়া ইলেকট্রন দিয়ে আয়রনের সাথে আয়রন পেনটা কার্বনিল গঠন করবে আর এই ক্ষেত্রে শেপটা হবে এরকম তিনটা থাকবে একই সমতলে ওকে তিনটা থাকবে একই সমতলে আর বাকি যে দুইটা অরবিটাল উপরে আর নিচে থাকবে ওকে তাহলে এটা ওই যে পিসিএল ফাইভের মতো গঠনটা হবে ত্রিভুজীয় দি পিরামিডও এরকম যেটা বলছিলাম ত্রিভুজীয় দি পিরামিড এরকম শেপটা হবে তাহলে আমি শেপটা এক সাইডে এঁকে দিই এই ক্ষেত্রে শেপটা এরকম হবে এই এফই এরকম তিনটা থাকবে হচ্ছে তিনটা থাকবে এক সমতলে ওকে আর দুইটা হচ্ছে উপরে আর নিচে তো শেপটা সেপটা দেখতে হবে ত্রিভুজীয় দি পিরামিড পিসিএল এল ফাইভ আমরা যেমনি দেখাইছিলাম

বাইরের এই যে অরবিটালগুলো ভাঙা হওয়ার পরে নতুন করে ইলেকট্রন সাজাবো মানে আমার থ্রি ইডির আগে থ্রি পি সিক্স পর্যন্ত ছিল তারপরে আমার হাতে থ্রি ডি সিক্স ছিল আর হচ্ছে ফোর টু ছিল আমরা আবার ওই ইয়া নীতি অ্যাপ্লাই করবো আই মিন হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করবো বা আবহাওয়া নীতিটা অ্যাপ্লাই করব তাহলে আগে এরকম আমরা ওই নিচের শক্তির গুলাকে ফিল আপ করে তারপরে এভাবে ফিল আপ করবো আবার নতুন করে বুঝছিস আচ্ছা এবার আসি আমরা ওই লাস্ট একটা ব্যতিক্রম দেখাচ্ছি এটা ভালো রকম ব্যতিক্রম এটাকে আমি শেষে দেখাচ্ছি এই জন্যই আশা করি মানে এর বাইরে আর কিছু আসবে না এর বাইরে আসবে না আশা করি এগুলার আসবে যদি আসে লাস্ট হচ্ছে কপারের সেটা হচ্ছে এটা কি সাত নাম্বার ছিল মেবি কপার টু প্লাস এটাকে আমরা একটু দেখবো এটা দেখে আজকে শেষ করবো আমরা তাইলে আমাদের সন্নিবেশ বন্ধন মোটামুটি শেষ একই সাথে আমাদের আর একটা পড়া একটু হয়ে গেছে ডি ব্লক মৌলের সামান্য পড়া আমাদের হয়ে গেছে আচ্ছা এবার আসি এই টেট্রামিন কপারের জন্য এখানে কপারটা টু প্লাস আকারে আছে আর এমনই আর তো কোনো চার্জ নাই তাহলে আমার আগে কপার টু প্লাসের ইলেকট্রন বিন্যাস করা লাগবে আমি আগে কপারের ইলেকট্রন বিন্যাস করি কপারের ইলেকট্রন বিন্যাসটা নাইন টেন আমরা পড়ছিলাম ব্যতিক্রম ছিল তো আর্গন পর্যন্ত লেখার পরে আই মিন থ্রি পি সিক্সের পরে থ্রি ডি টেন হয়ে যাইত ফোর এস ওয়ান এরকম ছিল আর ফোর পিও তার ফাঁকা ওকে এখন আমরা যদি কপার টু প্লাস করি কপার টু প্লাসের ইলেকট্রন বিন্যাস করলে এইটা আসার কথা এরকম আর্গন এখানে হওয়ার কথা থ্রি ডি নাইন ফোর এস জিরো ফোর পি জিরো ওকে তাইলে আমাদের এতক্ষণ যে আমরা পড়ে আসছি সেই অনুযায়ী যদি আমাদের সেন্স অ্যাপ্লাই করি তাইলে এইখানে থ্রি ডি নাইন তো পাঁচটা অরবিটালের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় নয়টা ওকে একটা ইলেকট্রন সিঙ্গেল থাকবে আর 4s ফাঁকা 4p ফাঁকা তো এখন আমাদের কমন সেন্স কি বলতিছে আমাদের কমন সেন্স বলতিছে এখন যে যদি লিগ্যান্ড আসে এটা যেহেতু শক্তিশালী লিগ্যান্ড এটা ভেঙে যাবে এটা ভেঙে গেলো তারপরে কি অবস্থা হবে এটা ভাঙার পরে তাইলে আমি লিগ্যান্ডের আসার পরে কি অবস্থা সেটা একটু আঁকতেছি লিগ্যান্ডের আগমনে আগমনে সি ইউ টু প্লাস ওকে এটা আসার পর আবার ওইটা ভেঙে গেল এটা ভেঙে তিনটা আর দুইটা হইল তো এই তিনটা আমি একটু চাপায় লিখতেছি কারণ ওইদিকে আমার আরো জায়গা লাগবে তাইলে এইরকম অবস্থা নয়টা ইলেকট্রন ছিল তো তো নয়টা ইলেকট্রন আবার যদি ফিল করতে যাই এরকম অবস্থা নিচেরটা আগে ফিল হবে তারপর এখানে আবার একটা একটা গেলে আটটা হচ্ছে আর এখানে মানে আগের মতো ইলেকট্রন বিন্যাসটা থাকতেছে এটা হচ্ছে ইজি এটা হচ্ছে টি টু আর এই ফোর এস ফোর পি ফাঁকা আছে ফোর এস ফোর পি ফাঁকা ওকে এইবার আমাদের সহজ হিসাব হইলে আমরা কি করতাম আমরা এই চারটাকে অধিক ইয়া সরি এই সংকরণে নিয়ে যে এসপি সংকরণ সংকরণ তো এখানে চারটা এমনই এসে একজোড়া করে ইলেকট্রন দিত এটাই নর্মাল আমাদের কমন সেন্সে আসার কথা ওকে কিন্তু এখন যেটা হইলো ঝামেলা যেটা দেখা গেল যে বাস্তবে তাহলে আমরা এসপি থ্রি অনুযায়ী কি জানি যে কপার এই যে আকারটা হওয়ার কথা চতুস্তলকীয় মানে এরকম হওয়ার কথা এই যে কপারটা মাঝে কপার টু প্লাসটা থাকবে আর এটা সাথে তিনটা বন্ধন এরকম একটা চতুস্তলকীয় সে পাশার কথা কিন্তু বাস্তবে দেখা গেল আই মিন এক্স আর ডি মানে এক্স রে ডিফ্রাকশন যেটা দিয়ে বোঝা যায় একটা অনুর আকৃতি কেমন তো সেটা দিয়ে দেখা গেল এই আয়নের আকৃতিটা চতুর্থলকে হচ্ছে না এটা হচ্ছে সমতলীয় বর্গাকার তো সমতলীয় বর্গাকার হইলে কি হয় আমরা একটু আগে পরে আসছিলাম আজকেই নিকেলের জন্য দেখছিলাম যখন ডিএসপি টু এটা হইলে সমতলীয় বর্গাকার হয় তো ডিএসপি টু হইলেও হবে বা এসপি টু ডি হইলেও হবে ওকে তো তার মানে আমরা গঠন দেখে এটুকু বুঝে যাচ্ছি বাস্তবের সাথে মিলে এটুকু বুঝে যাচ্ছি যে চতুস্তলকীয় হচ্ছে না তাহলে চতুর্থলকে যেহেতু হচ্ছে না আমার হাতে আর একটা দুইটা অপশন আছে ডি এস টু ডি টু এটা দিয়েও সমতলীয় বর্গাকার আসা সম্ভব অথবা এসপি টু ডি দিয়েও সমতলীয় বর্গাকার আসা সম্ভব এখন আমরা বাকি অপশনগুলো একটু চেক করে দেখি আচ্ছা যদি ডি এস পি টু হয় এরকম হয় যে এটা তো ডি এটা এস এটা পি এইখান থেকে দুইটা যদি এরকম হয় যে এই চারটা তাইলে এই বিজোর ইলেকট্রনটা তখন এই বাইরে সেলে চলে যেতে হবে মানে সিঙ্গেল ইলেকট্রন সেটা বাইরের ছেলে চলে যাবে আর এইখানকার ডি আর এখানকার এস আর এখানকার এই দুইটা পি একসাথে হয়ে তারপরে এখানকার সংকরণে যাবে বাইরের সেলে ওই একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে এইখানে এসে একজোড়া ইলেকট্রন করে বসবে এইটা হওয়ার কথা এটা একটা অপশন আছে যদি ডিএসপি টু হয় কিন্তু তাতে আর একটা ব্যাপার থাকলো যেহেতু বাইরে তার সিঙ্গেল ইলেকট্রন আছে সে সহজেই চাইবে যে ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে তাইলে আমরা কপার টু প্লাস যেটা এই কপার টু প্লাসকে যদি শক্তিশালী জারক দেই মানে জারক কি করে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে নিতে পারে শক্তিশালী জারকের সাথে কপার টু প্লাসের বিক্রিয়া দিলে কপার সহজে থ্রি প্লাস হওয়ার কথা কারণ যদি আমরা এভাবে সংকরণ ঘটাই তাহলে বাইরে সেলে একটা ইলেকট্রন সিঙ্গেল অবস্থায় আছে আর একটা পরমাণু কখনোই চাইবে না তার বা একটা আয়ন যে বাইরে সেলে সিঙ্গেল ইলেকট্রনটা থাক সে চাইবে ওটা চলে যাক বাইরে যেহেতু জোরাপূর্ণ অবস্থায় আছে সবাইকে আমার এই কথাটুকু বুঝতেছিস আমরা ফার্স্টে কিছু বাস্তবের সাথে মিলাচ্ছি যে কি কি হওয়া উচিত একদম প্রথমে আমাদের কথা ছিল যে প্রথম আমরা চিন্তা করলাম এরকম হওয়ার কথা যে এসপি থ্রি আসার কথা এই তিনটা মিলে কিন্তু তখন কি হইলো আগে এসপি থ্রি হিসাবেই করা হইত কিন্তু যখন এক্সআরডি মেশিনের সাথে দেখা হইলো যে অ্যাকচুয়াল গঠনটা চতুস্তলকীয় না সেটা সমতলীয় বর্গাকার তখন আমাদের মাথায় চিন্তা আসলো যে তাইলে এটা যেহেতু আমরা জানি এসপি টু ডি হইলে সমতলীয় বর্গাকার হয় বা ডি এস পি টু হইলে ওই দুইটার যে কোনো একটা হবে এবার আর একটু আচ্ছা আবির তোর নেটে প্রবলেম আমি কোশ্চেনটা শুনতে পারি নাই আচ্ছা তো এই ডিএসপি টু এইটা হবে কিনা এটা দেখার জন্য আবার আমি কি করলাম ডিএসপি টু করা লাগলে এইখানকার একটা ডি আর এখানকার দুইটা পি এরকম হয়ে যাবে তার মানে এই সিঙ্গেল ইলেকট্রনটাকে বাইরে পাঠাই দিতে হয় কিন্তু সিঙ্গেল ইলেকট্রন যদি বাইরে পাঠাই একটা পরমাণু সবসময় বাইরের সিঙ্গেল ইলেকট্রন ছেড়ে দিতে চায় এটা আয়ন বা পরমাণু যেটাই হোক না কেন তাহলে এই কপার টু প্লাসের কাছে যদি আমি শক্তিশালী জারক দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে কপার টু প্লাস ওই ইলেকট্রনটা ছেড়ে দিবে জারক ইলেকট্রন গ্রহণ করে ওই ইলেকট্রনটা জারকটা নিয়ে কপার টু প্লাসকে কপার থ্রি প্লাস বানাই দেওয়ার কথা কিন্তু বাস্তবে সেটাও হচ্ছে না তার মানে আমরা এটাও আমাদের চিন্তায় আনতে পারতেছি না তাহলে আমাদের আরেকটা অপশন আছে আরেকটা অপশন হচ্ছে ডি টু সেটা কীভাবে হতে পারে এইখান থেকে সরি আর একটা অপশন হচ্ছে আমাদের এসপি এই যে এটা এটাও হইল না এসপি হইল না এসপি হইল না এটাও হইল না একটা বাকি আছে এসপি টু তাহলে এইটা হওয়ার জন্য আমার কি করা লাগবে এই সিঙ্গেল ইলেকট্রন এখানেই থাক যেহেতু বাইরে ইলেকট্রনটা ছাড়তেছে না তাইলে এইখান থেকে একটা এস যাবে এই পি থেকে দুইটা পি মিশবে আর যেহেতু আমাদের ফোর ডি অরবিটাল এখনো ফাঁকা আছে ফোর ডি অরবিটালের পাঁচটা ছিল এক দুই তিন চার পাঁচ ছোট ছোট করে চাপায় একলাম ফোর ডি অরবিটালের পাঁচটা অরবিটাল ফাঁকা আছে তার মানে এইখান থেকে একটা দুইটা আর এই এসপি টু যাবে আর এখান থেকে একটা ডি যাবে তার মানে এবার এরকম হবে ইলেকট্রন বিন্যাসটা সংকরণটা এখান থেকে এস আর ওখান থেকে ডিটা যাবে ওকে এবার সংকরণটা হবে এই এস দুইটা পি আর এই ডি মিলে এস পি টু ডি হবে এই কপারেটটা একটু ব্যতিক্রম এটা নিয়ে এখনো মানে বিতর্ক চলে আর কি যদিও এখন পর্যন্ত এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কারণ এইগুলা হ্যাঁ ভাইয়া বল হ্যাঁ পি এর একটা বাদ রাখতে হচ্ছে বাকি গোলার থেকে এটা একটু ডিফারেন্ট কারণ আমাদের যাই আমরা করি না কেন বাস্তবের সাথে তো আমাদের মিলতে হবে আমরা প্রথমে সংকরণটা কেন নিয়ে আসছিলাম মনে আছে সংকরণ আমাদের একদম প্রথমে পড়া শুরু করার আগেই কিন্তু সংকরণ আগে কিন্তু আমরা আগে কিভাবে চিন্তা করতাম সেটাও বলছিলাম পরে কেন এটাকে ঠিক করলাম সেটাও বললাম তাইলে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কনসেপ্টেই কথা ভুল হচ্ছে যেহেতু বাস্তবের সাথে আমরা মিলাইতে পারতেছি না তো এখন ভবিষ্যতে হয়তো এটার ঠিকঠাক ব্যাখ্যা চলে আসবে তো এখন পর্যন্ত এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেহেতু আমাদের চতুস্তলিকীয় শেপ হচ্ছে না সমতলীয় বর্গাকার শেপ হচ্ছে এবং একই সাথে কপার ওই একটা ইলেকট্রন ছাড়তেছে না তার মানে কপার ওই একটা ইলেকট্রন বাইরে নাই ভিতরেই আছে এবং তার যেহেতু সমতলীয় বর্গাকার শেপ হওয়া লাগবে তার মানে ফোর এস থেকে একটা ফোর পি থেকে দুইটা আর ফোর ডি এর একটা অরবিটাল মিশতেছে ওকে তার মানে এখানে সংকরণটা হচ্ছে ফোর সরি এস পি টু ডি সংকরণ তো আমি এখানে এটা লিখে দিচ্ছি টোটাল সংকরণটা এভাবে একটু লিখি যদি এটা বুঝছি একটু এটা হবে এস ডি সংকরণ ওকে এই একটা কপারের ব্যতিক্রম এজন্য আমি সবার লাস্টে করাইলাম এটা আচ্ছা আর আমরা ব্যতিক্রমটা কেন করলাম মানে রুলগুলা কেন ব্রেক করলাম কারণ বাস্তবের সাথে না মিললে তো আমার থিউরি দিয়ে লাভ নাই সো আমাদের এইখানে মিলাইতে গিয়ে এই ব্যাপারটা করতে হইলো আচ্ছা তাইলে এখন আমাদের ওই যে তার মানে এই চারটা অরবিটাল সংকূর্ণ অংশ নিচ্ছে তাহলে এই চারটা অরবিটাল মিশলে এখন এই চারটা জায়গায় অ্যামোনিয়া বসাই দিব আমরা তার মানে অ্যামোনিয়া এখানে একটা আসবে এইচ থ্রি এইখানে একটা এইচ থ্রি তার মানে এখানে ওই পিজেরটা সংকরণে যাচ্ছে না ওকে তাহলে আশা করি মাথা অনেক গরম হয়ে গেছে এবং লাস্টে মনে হচ্ছে যে মানে ব্যাপারটা এরকম লাগতেছে যে একটা ফাইজলামি যে মিলল না তাই আমাদের মত করে আমরা চেঞ্জ করে নিলাম এরকম একটা ব্যাপার তো কেমিস্ট্রিতে এরকম কিছু জিনিস আছে যেগুলা আসলেই মেনে নেওয়া একটু কষ্টকর যে যখন মনে হচ্ছে যে যাচ্ছে না ওই আমাদের থিওরির সাথে তখন যেন চেঞ্জ করে নেওয়া লাগতেছে এরকম একটা অবস্থা বাকিগুলা সবগুলা সুন্দর মতো মিলছে এই একটা ব্যতিক্রম এই জন্যই লাস্টে দেখাইলাম যাতে মাথা গরম না হয় তো এটা একটু কষ্ট করে মনে রাখবে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ভালো থাকি সবাই আল্লাহ হাফেজ